আজ আমরা পৃথিবীর এক অদ্ভুত লেক সম্পর্কে আলোচনা করব, যে লেকে নামলেই কিনা মানুষ পাথরে রূপান্তরিত হয়। চলুন এই অদ্ভুত রহস্যে মোড়া এই নেট্রন লেক সম্পর্কে জানা যাক। চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আফ্রিকার তানজানিয়ারে অবস্থিত এই নেট্রন লেক যেন মৃত্যুর ফাঁদ, কারণ এই লেকের জলে বসলেই পাথর হয়ে যায় পশু পাখিরা। কিন্তু কেন, কি এর রহস্য? লেকের ছবি দেখলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট লেক কেন এরকম মৃত্যুগুরী? জেনে নিন এই আসল রহস্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এই টাইপের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। লেক নেট্রনের কাছে গেলেই চোখে পড়বে এর পাড়ের সারি সারি পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে নিখুঁত ভাস্কর্য, অথচ ঠিক এক মৃত্যুপুরীর মতো থমথমে পরিবেশ সেখানে। দেখতে সুন্দর অথচ ভয়ঙ্কর এই হ্রদটি আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত। এই লবণাক্ত হ্রদটির নাম হল নেট্রন। দৈর্ঘ্য প্রায় 97 কিলোমিটার এবং প্রস্থে 22 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন বছরের অধিকাংশ সময় এই হ্রদের জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থাকে। এর ফলে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে জলের মতো তরল লাভা। সোডিয়াম ও কার্বনেটের জন্য এই হ্রদে এমন এক অণুজীবের জন্ম নেয় যার জন্য এই হ্রদের জলের রং হয় লাল। বিজ্ঞানীরা বলছেন পশু পাখিরা এই রঙে আকৃষ্ট হয়ে হ্রদে নামে, যার ফলস্বরূপ তাদের মৃত্যু হয়। এই রহস্যময় ঘটনার কথা জানতে শুরু হয় গবেষণা। জানা যায় এই হ্রদের জলে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম কার্বনেট ও সোডা রয়েছে। এর ফলে হ্রদের জল অস্বাভাবিক ক্ষারধর্মী, যার পিএইচ 10.5। এটি চামড়াকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না, এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে পড়ে যায় তারা। কিভাবে জানেন? এই হ্রদে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়, ফলে পাখিগুলো যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদে পড়ে যায় বাদুড় বা পাখিগুলো। পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয়। কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে তার কষ্ট আরো বাড়ে। লেকের জলের সোডা আর লবণ লেগে যায় পাখির গোটা শরীরে, যা শুকোনোর সঙ্গে সঙ্গে শরীরে টেনে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। একসময় পাখিগুলোর শরীর পূর্ণাঙ্গ চুনাপাথরের মূর্তিতে রূপ নেয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।